ছোটবেলায় তো নিজের বাবা মাকে খেয়েছিস, এখন চিকেন খাবি? চল যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা। টিঙ্কু তার সৎমায়ের মুখে এইসব কথা শুনে খুব কষ্ট পায়, তাই টিঙ্কু কান্নাকাটি করতে করতে তার মরা মায়ের কবরস্থানের কাছে চলে যায় আর গিয়ে বলে, মা মা তুমি কোথায়? আজ তুমি নেই বলে আমাকে কেউ চিকেন খেতে দেয় না, তুমি কোথায় মা, ফিরে এসো। তখনই টুনি পাখির একটা বাইরে বেরিয়ে আসে আর এসে বলে, বাবা টিঙ্কু আমি তোকে চিকেন দিয়ে দেব, কিন্তু একটা শর্তে, যদি সবাই আমাদের ভিডিওটাকে লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাহলে। প্লিজ বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আরে আরে টিঙ্কু, তোমার সকল বন্ধুরা কত ভালো, সকলে তো লাইক আর সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে, এই নাও চিকেন। আর এরপর থেকে যদি তোমার কিছু খেতে মন চায় তাহলে আমার কাছে চলে আসবে, তুমি একদম কান্নাকাটি করবে না, কেমন? একদিন একটা ডাইনি টিঙ্কুকে নিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল, ঠিক তখনই ডাইনির হাতের থেকে টিঙ্কু নিচে পড়ে যায় আর নিচে পড়ে টিঙ্কু অনেক কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে বলে, হে ভগবান আমি এ কোথায় এসে পড়লাম, এখন আমি বাড়ি কি করে যাব, আমার বাড়ি কোথায়, আমার মা কোথায়, বাবা কোথায়, আমি তো কিছুই জানি না। এই সব কথা বলে বলে টিঙ্কু অনেক কান্নাকাটি করতে থাকে। তখনই ওই রাস্তা দিয়ে একটা টুনি পাখি উড়ে উড়ে তার বাড়িতে ফিরছিল, তখন ওই টুনি পাখি কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। কান্নাকাটির আওয়াজ শুনে টুনি পাখি নিচে চলে আসে আর এসে দেখে ছোট্ট একটা বাচ্চা পাখি অনেক কান্নাকাটি করছে। ওই ছোট্ট পাখিটা কাঁদছে দেখে টুনি পাখির মনে অনেক দয়া হয়, তাই টুনি পাখি বলে, আরে ছোট্ট পাখি তুমি এখানে কি করে এলে, আর এত কান্নাকাটি করছো কেন, তোমার বাড়ি কোথায় তুমি আমাকে বলো, আমি তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো। আন্টি আমি জানি না আমার বাড়ি কোথায়, আমি যে রাস্তা ভুলে গেছি, কিন্তু আমাকে একটা ডাইনি আমার বাড়ির থেকে উঠিয়ে নিয়ে এসেছে, আমি সেই ডাইনির হাতের থেকে নিচে পড়ে গেছি, এখন আমি জানি না আমি কোথায় আছি, এখন আমি কি করব, কোথায় যাব, আমি কিছুতেই বুঝতে পারছি না। টিঙ্কু যখন এসব কথা বলে অনেক কান্নাকাটি করছিল, সেই কান্নাকাটি দেখে টুনির অনেক দয়া হয়, তাই টুনি টিঙ্কুকে নিয়ে তার বাড়িতে চলে যায়। বাড়িতে নিয়ে গেলে টুনি পাখির ছেলে বলে, মা মা এটা কে আমাদের ঘরে এসেছে? টিঙ্কু আমি জানি না এটা কে, কিন্তু জঙ্গলে একা একা বসে বসে খুব কান্নাকাটি করছিল, তাই একে আমার সঙ্গে নিয়ে আসলাম, এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে, এখন থেকে তোমারই বন্ধু হয় আর তোমরা দুজন অনেক খেলাধুলা করবে, আর আমি এর বাবা মার সন্ধান করব, যদি মিলে যায় তাহলে একে এর বাড়িতে দিয়ে আসবো। তাহলে তো ঠিক আছে মা। টুনি পাখি যে টিঙ্কুকে তার বাড়িতে নিয়ে এসেছে এটা জঙ্গলের সকলেই জানতে পেরে যায় আর এই খবরটা ওই ডাইনির কানেও চলে যায়, তাই ডাইনি টিঙ্কুকে ধরার জন্য সেই টুনি পাখির বাসায় চলে যায়। টুনি পাখির বাসায় গিয়ে টিঙ্কুকে উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। টিঙ্কুকে নিয়ে যখন ডাইনিটা জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই টিঙ্কুর বাবা মা ডাইনিটার সামনে চলে আসে আর এসে বলে, ডাইনি এই ছানাটা তো আমার, তুমি আমাদের ছানাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আরে না রে টোনা টুনি, আমি তোদের বাচ্চাকে ফেরত দেব না, আমি তো একে মজা করে খাবো। এই কথা শুনে টোনা আর টুনি ভীষণ রেগে যায়, তাই তারা একটা লাঠি বের করে ডাইনিকে ভীষণ মারে, ডাইনিকে খুব মেরে মেরে সেই ডাইনিকে ওইখানেই মেরে ফেলে আর টিঙ্কু তার বাবা মাকে ফিরে পায়। একটি গ্রামের একটি গাছের ডালে একটা ডাইনি বসবাস করত। এমনই একদিন ওই ডাইনিটা একটা মাছের রূপ ধরে সেই গাছের ডালে ঝুলে থাকে। অন্যদিকে টিঙ্কু তার বাবাকে বলে, বাবা বাবা মুঝে তো আজ বহুত ही ज्यादा मछली खाने की इच्छा हो रही है, আজ তুম বাজার মে সে মেরে লিয়ে এক মাছলি লেকার আনা ঠিক হে। টুনি পাখি ছিল অনেক গরিব, সে যে মাছ কিনবে তার কাছে একটাও টাকা ছিল না, টোনার কাছে যা একটুও টাকা ছিল সেই টাকা নিয়ে টোনা বাজারের দিকে চলে যেতে থাকে, কিন্তু টোনা বাজারে গিয়ে দেখে একটাও মাছ নেই, বাজারের সবগুলোই মাছ বিক্রি হয়ে গেছে। টোনা বাজারের এই অবস্থা দেখে অনেক দুঃখী হয়ে যায় আর দুঃখী হয়ে সে রাস্তা দিয়ে বাড়ি ফিরতে থাকে। টোনা যখন তার বাড়িতে ফিরছিল তখন সে দেখতে পায় একটা গাছের ডালে একটা মাছ ঝুলে আছে, এই দেখে টোনা অনেক খুশি হয়ে যায় আর টোনা সেই মাছটাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। এরপরে টুনি পাখি সেই মাছটাকে রান্না করে তার ছানা টিঙ্কুকে খেতে দেয়। টিঙ্কু সেই মাছটাকে খাওয়ার জন্য যখন একটু এগিয়ে যায় ঠিক তখনই সেই মাছের মধ্যে থেকে সেই ভয়ানক ডাইনিটা বাইরে বেরিয়ে আসে। ডাইনিটা বাইরে বেরিয়ে এসে টিঙ্কুকে ধরে গিলে খেয়ে ফেলে আর এসব কিছু দেখে টোনা আর টুনি অনেক কান্নাকাটি করতে থাকে। আরে টোনা টুনি তোমরা কান্নাকাটি করো না,
আমি এখনি তোমাদের ছানা টিংকুকে ফিরিয়ে দিচ্ছি। এই কথা বলে ডাইনিটা তার জাদু শক্তি দিয়ে টিংকুকে আবার ফিরিয়ে দেয়। জঙ্গলের একটা গাছের ডালে টুনি পাখি বাসা বানিয়ে বসবাস করত। একদিন টুনি পাখির বাসার কাছে একটা কাক উড়ে আসে আর তারা অনেক গল্প করতে থাকে। গল্প করতে করতে তারা এক পর্যায়ে খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর থেকে টুনি আর কালু কাক বাইরে যেত দুজনাই একসঙ্গে খাবার খোঁজার জন্য। এমনই একদিন তারা দুজন খাবার খোঁজার জন্য একটা গ্রামের দিকে চলে যায় আর সেইখানে গিয়ে দেখে একটা উঠোনে অনেক আপেল পড়ে আছে। আপেলগুলো দেখে টুনি আর কালু কাকের অনেক লোভ হয়, তাই টুনি পাখি কাককে বলতে থাকে, আরে কালু কাক ভাই, এইখানে তো অনেক আপেল পড়ে আছে, এখন চলো আমরা দুজন কম্পিটিশন করি, যে আপেল খাওয়া জিতে যাবে সে উইনার। ঠিক আছে টুনি, আপেল খাওয়া প্রতিযোগিতা আমিও করতে চাই, কিন্তু যে জিতবে সে অন্যকে ধরে খেয়ে ফেলবে, কেমন? টুনি পাখি মনে মনে ভাবলো কালু কাক তার সঙ্গে মজা করছে, এই ভেবে টুনি পাখিও রাজি হয়ে যায়। এরপরে তারা দুজন আপেল খাওয়া শুরু করে, কিন্তু আপেল খাওয়া প্রতিযোগিতায় কালু কাক জিতে যায় আর টুনি পাখি হেরে যায়। কালু কাক জিতে টুনি পাখিকে বলে, আরে টুনি, আমি তো আপেল খাওয়া প্রতিযোগিতায় জিতে গেছি, এখন আমি তোমাকে ধরেই খেয়ে ফেলবো। টুনি পাখি কালু কাকের মুখে এই কথা শুনে অনেক কষ্ট পায়। সে ভাবতে থাকে তার এতদিনের বন্ধু তাকে আজ ধরে খেয়ে ফেলবে। এইসব কথা যখন টুনি পাখি ভাবছিল ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে আর টুনি পাখি কালু কাককে বলে, ঠিক আছে কালু কাক, তুমি আমাকে খেতে পারো, কিন্তু তার আগে তুমি তোমার ঠোঁটটা ধুয়ে আসো, না জানি ওই ঠোঁট দিয়ে কত নোংরা খাও। আচ্ছা এমন ব্যাপার, ঠিক আছে টুনি, আমি এক্ষুনি আমার ঠোঁটটা ধুয়ে আসছি, তারপরে তোমাকে আমি খেয়ে ফেলবো। এরপরে কালু কাক একটা নদীর কাছে যায় আর নদীর কাছে গিয়ে নদীর দেবীর কাছে জল চাইতে থাকে। তখন নদীর দেবী বলে, আরে কালু কাক, আমি তো তোমাকে জল দিয়ে দেব, কিন্তু তুমি জল কিসে করে নেবে, যাও একটা মাটির ঘড়া নিয়ে আসো। এরপরে কালু কাক একটা কুমোরের কাছে যায় আর কুমোরের কাছে গিয়ে একটা মাটির ঘড়া চাইতে থাকে। তখন কুমোর বলে, আরে কালু কাক, আমি তো তোমাকে মাটির ঘড়া দিয়ে দেব, কিন্তু এই মাটির ঘড়াগুলো যে পুরানো নেই, তাই তুমি আগুন নিয়ে আসো, আমি এগুলোকে পুড়িয়ে তারপরে তোমাকে দিয়ে দেব। এরপরে কালু কাক উড়তে উড়তে গিয়ে দেখে টিংকু রান্না করছে। তখন টিংকুর কাছে গিয়ে আগুন চাইতে থাকে আর টিংকুও সাথে সাথে কালু কাককে আগুন দিয়ে দেয় আর সেই আগুনে জ্বলে পড়ে কালু কাকের মৃত্যু হয়ে যায়। টুনি তার ঘরে বসে ডিমে তা দিচ্ছিল, এমন সময় এক ডাইনি এসে টুনির ঘরে উঁকি দেয়। টুনি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে ডিম থেকে উঠতেও পারছে না। ডাইনি টুনির ঘরে তার একটা ডিম রেখে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর টুনির ডিম ফুটে ছানা বের হয়। টুনি অবাক হয়ে লক্ষ্য করে সেইখানে কালো রঙের একটি ছানা, কিন্তু ছানাটি তার নয় আর সেটা যে কিসের ছানা তাও সে বুঝতে পারছে না। কিন্তু টুনি সেই ছানাটিকেও নিজের সন্তানের মতনই লালন পালন করতে থাকে। একদিন রাতে টুনি তার ছানাদেরকে নিয়ে বসেছিল, তখন সেইখানে একটা ডাইনি আসে। ডাইনিটাকে দেখে টুনি ও তার ছানারা ভীষণ ভয় পেয়ে যায়। তখন ডাইনি বলে সে তাদের কোনো ক্ষতি করতে আসেনি, বরং তার সন্তানকে নিয়ে যেতে এসেছে। তখন টুনি বুঝতে পারে তার সেই কালো রঙের ছানাটি আসলে ডাইনির। ডাইনি আসলে বিপদে পড়ে ডাইনির ডিমটা টুনির বাসায় রেখে গিয়েছিল। সেদিন থেকে ডাইনি আর টুনি দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন টুনি বাজার থেকে তিনটে মুরগি নিয়ে আসে। টুনি পরের দিন গিয়ে দেখে তিনটে মুরগির ভেতরে দুটো মুরগি ডিম দিয়েছে আর একটা মুরগি ডিম দেয়নি। টুনি ওই তিনটে ডিম নিয়ে তার বাড়িতে চলে যায়। কিন্তু টুনি যখন পরের দিন আবার ডিম নিতে আসে, এসে দেখে ওইখানে একটাও ডিম নেই। এই দেখে টুনি তার বাড়িতে ফিরে যায়। কিন্তু পরের দিন যখন টুনি আবার ডিম নিতে আসে, সে এসে দেখে আবারও সেইখানে একটাও ডিম নেই। এই দেখে টুনি একা একাই বলে, আরে রোজ দিন ডিমগুলো যাচ্ছে কোথায়, তাহলে কি মুরগিগুলো আর একটাও ডিম দিচ্ছে না? কিন্তু আসলে যে ঘটনাটা ঘটছে তা হলো ওই তিনটে মুরগির ভেতরে একটা মুরগি হলো ডাইনি, যে কিনা প্রত্যেক দিন ওই দুটো মুরগির ডিম খেয়ে ফেলতো। আর এই কথা জানতে পারার পর টুনি চলে যায় একটা তান্ত্রিকের কাছে আর টুনি তান্ত্রিককে তার বাড়িতে ডেকে নিয়ে আসে আর ডেকে নিয়ে এসে সে মুরগিগুলোকে দেখায়। তান্ত্রিক বাবা মুরগিগুলোকে দেখার পর বলে, টুনি এই ডাইনিটা আবার মুরগি হয়ে যাবে, যদি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে লাইক করে তবেই। সুন্দরবন নামে ছিল অনেক বড় একটা জঙ্গল আর সেই জঙ্গলে বসবাস করত টুনি ও তার মেয়ে। একদিন টুনির মা খুবই অসুস্থ হয়ে যায়। এরপর টুনি তার মাকে নিয়ে এক তান্ত্রিকের কাছে চলে যায়। তান্ত্রিক টুনির মায়ের অবস্থা দেখে বলে, জঙ্গলের পেছন দিকে একটা ফলের গাছ আছে,
সেই গাছের থেকে যদি তুমি একটা ফল নিয়ে এসে তোমার মাকে খাইয়ে দাও তাহলেই ঠিক হয়ে যাবে। এরপর টুনি তান্ত্রিকের কথা মতো সেই ফল গাছটার কাছে চলে যায়। সেই ফল গাছে লাল লাল রসালো ফল ছিল। টুনি যখনই সেই ফল গাছ থেকে ফল পাড়তে যায় ঠিক তখনই কে যেন তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। টুনি মাটিতে পড়ে যাওয়ার কারণ সেটা কি জানো তোমরা? কারণটা হলো এই গাছটাতে একটা ভয়ানক ডাইনির মেয়ে বসবাস করে। এরপর টুনি ভয় পেয়ে বলতে থাকলো, কে আমাকে মাটিতে ফেলেছ? সামনে এসো আমার। টুনির মুখে এমন কথা শুনে সেই বাচ্চা ডাইনিটা টুনির সামনে চলে আসে আর এসে টুনিকে বলে, তোমার সাহস আর কি করে আমার কাছ থেকে ফল নেওয়ার। এরপর টুনি তার মায়ের ব্যাপারে সব ঘটনা খুলে বলে ওই বাচ্চা ডাইনিটাকে। কিন্তু বাচ্চা ডাইনিটা সবকিছু শোনার পরেও তাকে ফল দিতে রাজি হয় না। টুনি অনেক জোরাজুরি করার পরে ওই বাচ্চা ডাইনিটা টুনিকে একটা শর্ত দেয়। শর্তটা হলো ওই বাচ্চা ডাইনিটা তার মাকে খুঁজছে, কিন্তু সে তার মাকে কোথাও খুঁজে পাচ্ছে না। তাই টুনি যদি তার মাকে খুঁজে দেয় তাহলে সেই বাচ্চা ডাইনিটা ওই ফল টুনিকে দেবে। এরপর টুনি খুঁজতে খুঁজতে ওই বাচ্চা ডাইনিটার মাকে খুঁজে পায়। এরপর সেই কথা মতো বাচ্চা ডাইনিটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। এরপরে ওই বাচ্চা ডাইনিটিও খুশি হয়ে তাকে একটা ফল দিয়ে দেয়। আজ প্রায় দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে টুনিদের জঙ্গলে। টুনির ছানা টিঙ্কু পিঙ্কু বৃষ্টির কারণে মাঠে খেলা করতে যেতে পারছিল না, তাই তারা ঘরে বসেই পুতুল দিয়ে খেলা করছিল। খেলতে খেলতে পিঙ্কুর ছোট্ট ভাই টিঙ্কু বলে, পিঙ্কু ভাই চলো না মাকে আজকে খিচুড়ি রান্না করতে বলি। এই বৃষ্টিতে মুরগির মাংস দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা হবে। হ্যাঁ টিঙ্কু, তুই একদম ঠিক কথা বলেছিস, চল মাকে গিয়ে বলি। এরপর তারা দুই ভাই পাশে তার মায়ের কাছে চলে যায় আর তারা তাদের মাকে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে বলে। এরপর টুনি একটা ছাতা নিয়ে বাজারে চলে যায় মুরগির মাংস কিনতে। কিন্তু বৃষ্টির কারণে টুনি বাজারে কোনো মুরগির মাংস পায় না, তাই সে মুরগির মাংস না কিনেই খালি হাতেই তার বাড়ির দিকে রওনা দেয়। যেতে যেতে টুনি হঠাৎই দেখতে পায় একটা ছোট্ট পরীকে কারা যেন জাল দিয়ে আটকে রেখেছে আর ছোট্ট পরীটা আটকে পড়ে অনেক কান্নাকাটি করছে। এই দেখে টুনির অনেক মায়া হয় আর সে উড়ে গিয়ে সেই ছোট্ট পরীটার কাছে চলে যায় আর তাকে সেই জাল থেকে মুক্ত করে দেয়। এরপর খুশি হয়ে সেই ছোট্ট পরীটা টুনিকে বলে, টুনি আন্টি, আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে খুশি হয়ে একটি উপহার দিতে চাই, তুমি বলো আমার কাছ থেকে তুমি কি উপহার পেতে চাও? ছোট্ট পরি, আমার ছানা দুটো আমার কাছ থেকে মুরগির মাংস দিয়ে খিচুড়ি খেতে চেয়েছে, তাই আমি বাজারে মুরগির মাংস কিনে আনার জন্য গিয়েছিলাম। কিন্তু এই বৃষ্টির কারণে বাজারের সব মাংসের দোকান বন্ধ, তাই আমি মুরগির মাংস কিনে আনতে পারিনি। তুমি যদি আমাকে কিছু মুরগির মাংস উপহার দিতে তাহলে আমি অনেক খুশি হতাম। এরপর পরি জাদু দিয়ে টুনিকে একটা জাদুর হাড়ি উপহার দেয় আর পরি টুনিকে বলে, টুনি আন্টি, আজ থেকে এই জাদুর হাড়িটা তোমার। তোমার যখন যা খেতে ইচ্ছা করবে এই হাড়ির কাছে খেতে চাইবে, এই জাদুর হাড়ি তখনই তোমাকে তাই খেতে দেবে। এরপর টুনি সেই ছোট্ট পরিটার কাছ থেকে সেই জাদুর কলসিটা নিয়ে তার বাড়িতে ফিরে যায়। বাড়ি ফিরে টুনি সেই জাদুর কলসি থেকে মুরগির মাংস দিয়ে খিচুড়ি খেতে চায় আর জাদুর হাড়িটাও তাদের সাথে সাথে মুরগির মাংস দিয়ে খিচুড়ি খেতে দেয়। এরপরে টুনিও তার ছানারা সেই মাংস দেওয়া খিচুড়ি অনেক মজা করে খায়।